সারা দেশে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। গাইবান্ধার তিস্তা করতোয়া নদীর পানি কমতে শুরু করেছে, তবে স্থিতিশীল রয়েছে ব্রহ্মপুত্র নদীর পানি। এদিকে লালমনিহাটে তিস্তা নদীর পানি কমলেও দুর্ভোগ কমেনি নির্মাঞ্চলের মানুষের। দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও খাদ্য সংকট। পানি কমতে শুরু করেছে কুড়িগ্রাম ও রাঙামাটির নিম্নাঞ্চলেও। এছাড়া সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত হলেও উন্নতি হয়েছে বন্যা পরিস্থিতির। অন্যদিকে নীলফামারীর ডিমলা ও জলঢাকা উপজেলার 20টি গ্রাম প্লাবিত হয়েছে। একই সাথে শুরু হয়েছে নদী ভাঙন, প্লাবিত হয়েছে জামালপুরের নিম্নাঞ্চলও।